ভাদু খুনে অন্তর্ঘাত, ভাদুর সঙ্গে সব সময় থাকতেন 7 থেকে 8 জন। হামলার দিন ভাদু একা দাঁড়িয়েছিলেন সেই সময়, এবং সেই সময় পিছন থেকে বোমা মারে দুষ্কৃতীরা, ভাদুকে লক্ষ্য করে গুলিও চালায় হামলাকারীরা। ভাদু একা রয়েছে এই খবরকে দুষ্কৃতীরা আগে থেকেই জানত। ভাদুর সর্বক্ষণের সঙ্গীরা সেদিন হঠাৎ কেন চলে গেলেন? ভাদু খুনের ঘটনায় উঠছে অন্তর্ঘাতের তত্ত্ব। এখনো পলাতক সোনা পলাশ, নিউটন সিসিটিভিতে ধরা পড়ে সেই হামলাকারীদের ছবি, যেটা অভিযোগ যে ভাদু খুনে অস্ত্রের যোগান দেয় হানিফ, এবং অভিযুক্ত হানিফকে ইতিমধ্যেই সিবিআই গ্রেফতার করেছে বলেই জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, ভাদু খুনে এবার উঠে আসছে অন্তর্ঘাতের তত্ত্ব। যারা সবসময় তার সঙ্গে থাকতেন, তার সঙ্গীরা, সেই ঘটনার দিন তারা সঙ্গে ছিলেন না, এমন তথ্য সামনে আসছে। বিস্তারিত কি জানানো হয়েছে এই বিষয়ে, কি আপডেট তোমার কাছে রয়েছে? দেখো, ভাদু শেখের যে খুনের মামলাটা, সেটা এখনো পর্যন্ত জেলা পুলিশের হাতেই রয়েছে। সিটও সেটা তদন্ত করছিলেন না, এবং সিবিআইও এখনো পর্যন্ত এই মামলাটার তদন্তভার হাতে নেয়নি। যদিও গতকালকে আইনজীবীরা তারা মেনশন করেছে, যেহেতু গোটা ঘটনাটার সূত্রপাত ভাদু শেখের খুনের ঘটনাকে কেন্দ্র করে, ফলে যাতে সিবিআই এই মামলাটারও তদন্তভার নেয়। ভাদু শেখের খুনের যে তদন্ত এখনো পর্যন্ত জেলা পুলিশও করেছিল, বা পুলিশের যে তদন্ত, সেখানে যে তথ্য উঠে আসছে, সেখানে কিন্তু একটা অন্তর্ঘাতের সম্ভাবনা উঠে আসছে। তার কারণ কি? তার কারণ এই যে ভাদু শেখ, যিনি পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন, তার সঙ্গে সবসময় 7 থেকে 8 জন করে থাকতেন, এবং সেই দিন অর্থাৎ গত সোমবার রাত 8:30 সময় ভাদু শেখকে যখন বোমা মেরে গুলি করে খুন করা হয়, ঠিক তার আগের মুহূর্তেও কিন্তু তার সঙ্গে বেশ কয়েকজন ছিল। কিন্তু যখন ভাদু শেখকে বোমা মেরে খুন করা হচ্ছে, যে ছবি সিসিটিভির ক্যামেরাতে ধরা পড়েছে, সেই সময় দেখা যায় যে ভাদু শেখ তিনি একা দাঁড়িয়ে রয়েছেন রাস্তার দিকে পেছন করে, কানে ফোন দিয়ে কথা, ফোনে কারোর সাথে তিনি কথা বলছেন, এবং সেই সময় দুটো বাইকে করে 4 জন আসে, যে 4 জনকে সিসিটিভির ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়। যেটা দেখা যায় যে পলাশ শেখ রয়েছে, সোনা শেখ রয়েছে, নিউটন রয়েছে, এবং শেরা নামে একজন রয়েছে। তারাই কিন্তু সেই সময় বোমা মেরে, একেবারে ভাদু শেখের মাথার পেছন দিকে বোমা মারা হয়, এবং পরপর দুটি বোমা মারে, এবং তারপর গুলি করা হয়, তারপর সেখান থেকে তারা পালিয়ে যায়। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রশ্নটা উঠছে, কেন অন্তর্ঘাতের তত্ত্বটা সামনে আসছে, বা সম্ভাবনাটা নিয়ে প্রশ্ন উঠছে, তার কারণ যে ভাদু শেখের সঙ্গে সবসময় 7 থেকে 8 জন থাকতেন, সেদিন হঠাৎ করে সকলে মিলে তারা কোথায় চলে গেলেন? যখন পুলিশ তদন্ত করছিল, বা সিটের যে তদন্ত ছিল, সেই সময় যেটা জানা যায় যে এই যারা ভাদু শেখের সঙ্গে থাকতেন, তারা জানিয়েছিলেন যে তারা সেই সময় কোনো একটা পাশের বিস্কিটের দোকানে তারা বিস্কুট কিনতে যায়। যেটা প্রশ্ন উঠছে যে সকলে মিলে তারা একসঙ্গে চলে গেলেন, তাহলে কি ভাদু শেখ যে একা দাঁড়িয়ে রয়েছেন, সেই খবর কি কেউ, দুষ্কৃতি তার যারা বিরুদ্ধ গোষ্ঠী রয়েছে, এই সোনা শেখ, পলাশ শেখ বা সেরা, তাদের কাছে কি কেউ পৌঁছে দিয়েছিল? সেই প্রশ্নটাই কিন্তু এই যে তথ্য সামনে আসছে তার থেকে উঠছে। ইতিমধ্যেই আমরা জানি যে এই ঘটনা যখন সিট তদন্ত করছিল, তখন কিন্তু হানিফ নামে একজনকে গ্রেপ্তার করে। এই হানিফ হচ্ছে সেই ব্যক্তি যে কিন্তু পলাশ সোনা শেখরা যে সময় তাকে হামলা করে খুন করে, এবং তারপরে তাকে গুলিও চালায়, যে বন্দুক দিয়ে গুলি চালিয়েছিল সেই বন্দুকের সাপ্লাই দিয়েছিল এই হানিফ। ফলে সব মিলিয়ে কিন্তু ভাদু শেখের খুনের মধ্যে কিন্তু অনেক বড় একটা রহস্য লুকিয়ে আছে। তার কারণ আমরা যেটা জানি, যেটা যখন সিটও তদন্ত করছিল, যে তারাও যেটা জানিয়েছিল যে ভাদু শেখ খুন হওয়ার পর রিটালিয়েশনেই কিন্তু বকটই গ্রামে একের পর এক বাড়িতে আগুন লাগানো হয়। ফলে এর পেছনে একটা বৃহত্তর কোনো রকম ষড়যন্ত্র রয়েছে কিনা, এবং তার ভেতরে এই অন্তর্ঘাতের কারণ, খুব স্বাভাবিকভাবে তার যারা ঘনিষ্ঠ, তারা সবসময় তাকে ঘিরে থাকেন, তারা হঠাৎ করে কোথায় চলে গেলেন? তাদের কি কোনোভাবে ডাইভার্ট কেউ করে দিয়েছিল, অন্য কোথাও পাঠিয়ে দিয়েছিল, নাকি তারই ভেতর থেকে কেউ, এমন খবর তার বিরোধী গোষ্ঠীদের হয়েছে। হানিফের থেকে কোনো তথ্য কি পাওয়া যাচ্ছে? হানিফকে কি জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া কিছু জানা যাচ্ছে? দেখো, হানিফকে যারা গ্রেপ্তার করেছিলেন যখন সিট তদন্ত করছিল, সেই সময় যেটুকুনি হানিফ জানিয়েছিল যে তার কাছ থেকে একজন একটি অস্ত্র চেয়েছিল, এবং টাকার বিনিময় তিনি সেই অস্ত্র বিক্রি করেছিলেন। কিন্তু তার পেছনে যে কোনো খুনের পরিকল্পনা ছিল, সে সম্পর্কে সে কিছু জানতো না, এমনটাই কিছু জেরাই ওই অভিযুক্ত দাবি করেছে। এখনও পর্যন্ত এই সোনা শেখ, পলাশ শেখ বা সেরা, যাদেরকে এই খুনের ঘটনার পর সিসিটিভি সূত্র ধরে শনাক্ত করা হয়েছে, তাদেরকে কিন্তু এখনও ধরা যায়নি। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা,
এই যে গোটা ঘটনাটা এবং তার যে পরপর সিন অফ ক্রাইম যে ক্রাইমের যে সিকোয়েন্সটা সেইটা পুরোটা উদ্ঘাটন করতে গেলে কিন্তু সিবিআই কে এই মামলারও তদন্তভার নিতে হবে। তার কারণ এই যেখান থেকে ঘটনা সূত্রপাত অর্থাৎ ভাদু শেখ খুন হলেন তাকেই তার খুন করলেন তারই যারা বিরোধী বা যার সঙ্গে তাদের গোলমাল রয়েছে বলে পরিচিত তারা খুন করলেন এবং পরবর্তী সময় তাদেরই বাড়িগুলোতে আগুন লাগানো হলো। ফলে ভাদু শেখের খুনের ঘটনা তদন্তভার যদি সিবিআই নেয় এবং তারপরে দুটো মামলায় যদি তারা তদন্ত করেন তাহলে আদতে এই ঘটনা কি ঘটেছিল এই ঘটনার পেছনে কারা কারা রয়েছে এর নেপথ্যে কি কারণ রয়েছে সেই সমস্তটাই কিন্তু উদ্ঘাটন করা সম্ভব হবে।